Ama da kasanı öte bir gibi gidiyor. Mamota di jane aram jane শুনলেন, আজ স্পেশাল মানে আমাদের বিষয় এটাই। সত্যি কি সব জানেন মমতা? সত্যি কি সব জানেন মমতা? জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি গ্রেপ্তার হওয়ার পর তাকে যখন আজ আদালতের নির্দেশে তিনি ইডি হেফাজতে রয়েছেন, তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ইএসআই জোকাতে, তখন তিনি অভিযোগ করছেন বিজেপি ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। সেই সঙ্গেই রাজ্যের মন্ত্রী বলছেন মমতা দি সব জানেন, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সবটাই জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবটাই জানেন, দলের সঙ্গে ছিলাম আছি থাকব। বক্তাকে জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী, আবার তার দাবি চার দিনেই মুক্ত হয়ে যাব। কিভাবে মুক্ত হবেন তিনি সেটা কিন্তু পরের বিষয়, কিন্তু তার দাবি তিনি মুক্ত, চার দিনেই মুক্ত হয়ে যাবেন। তার তো বিচার করবে আইন আদালত আছে তার জন্য, কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের এহেন বক্তব্য কোথাও কি অন্য কিছু ইঙ্গিত করছে? আবারও আমার ডিসিআরটিকে বলবো সেই কথাটা আবারও চালানোর জন্য। জ্যোতিপ্রিয় মল্লিক কি বলেছেন দর্শকদের শোনান একবার। আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে। আমি মমতা দি জানে ব্যাপারটা পুরোটাই জানে, দলের স্তরে ছিলাম আছি থাকবো, এটা পরিষ্কার জেনে গেছি। বিজেপি আমাকে ফাঁসিয়েছে, এবং আমি মুক্ত, আমি জেনে রেখে দিন অলরেডি এর মধ্যে আমি মুক্ত হয়ে গেছি, আমি মুক্ত হয়ে গেছি। আমি চার দিন বাদে বিজেপি ফাঁসিয়েছি, মমতা দি সব জানে, মমতা দি সব জানে। বললাম আমি দলের সাথে আছি, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়, বালু মল্লিক অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক যখন এই বক্তব্য রাখছেন, একটা বিষয় লক্ষ্য করলেন, অন্তত পাঁচটি বার মুখ্যমন্ত্রী তথা দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে আনলেন। পাঁচবার অন্তত তিনি বলছেন যে মুখে আনছেন, কেন বারবার মুখ্যমন্ত্রীর কথা উল্লেখ করতে হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে? কেনই বা হঠাৎ তিনি বলছেন সব জানেন দিদি, মমতা দিদি, মমতা দি সব জানেন, মমতা দির সব জানা, কি জানেন মমতা বন্দ্যোপাধ্যায়? এবার তো প্রশ্ন করবে আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী জানেন? যে তথ্য তিনি খাড়া করেছিলেন সেই তথ্য, অর্থাৎ ষড়যন্ত্রের তথ্যই, নাকি বালু মল্লিকের বক্তব্য যদি আমরা না ধরি সেক্ষেত্রে যে দুর্নীতির কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই তিনি নবান্নে সাংবাদিক বৈঠক করেছিলেন, সেখানে এই দুর্নীতি নিয়ে বা এই ইডির কর্মকাণ্ড নিয়ে বিজেপিকে আক্রমণ করেছিলেন। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। কিন্তু বলুন তো, আমরা যখন ক্ষমতায় এসেছিলাম সত্যিটা আবিষ্কার করতে হবে। 1 কোটি ভুয়ো রেশন কার্ড ছিল, লেফট ফ্রন্ট আমলে যারা বড় বড় কথা বলছে,
বড় বড় বকবকন করছেন, সেই 1 কোটি ভুয়ো রেশন কার্ড থাকা মানে সেই রেশনটা তারা তুলতেন, সেটা কোথায় যেত তার টাকাটা? আজ পর্যন্ত কোনো কোয়ারি হয়েছে? এই কাজটা করতে গিয়ে আমাদের 7-8 বছর লেগেছে, মনে রাখবেন। 1 কোটি ভুয়ো রেশন কার্ড আমরা বাতিল করেছি আমাদের সরকার। অনেক দালাল মানুষের রেশন নিয়ে বাইরে বিক্রি করে দিত, তাদের বিরুদ্ধে আমরাই কেস করেছি এবং অ্যারেস্ট করা হয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে। অনেক রেশন দোকানের বিরুদ্ধে কমপ্লেন ছিল, ঠিক মতো দিচ্ছে না। একসময় তো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আগে যে চালটা দিত আধ ভাঙা ভাঙা চাল, সেটা বন্ধ করে দিয়েছিল। ইতিহাসটা আপনাদের জানা উচিত, অ্যাকচুয়াল ঘটনাটা। আমরা বাধ্য হতাম ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে চাল কিনতে, কিন্তু একদিন তারা হঠাৎ করে বন্ধ করে দিল। যখন বন্ধ করে দিল, রেশনিং সিস্টেম প্রায় বন্ধ হওয়ার মুখে চলে গিয়েছিল। তখন আমাদের সরকার সিদ্ধান্ত নেয় যে ভাঙা চাল খাওয়ার থেকে আমরা চাষির ঘরের চাল কিনব। এবং তাই গত 4-5 বছর ধরে আমরা চালটা প্রকিউর করছি ফ্রম দ্য ফার্মার্স এবং বিনা পয়সায় আমরা রেশন দিচ্ছি। চালটা আমাদের কিনতে হচ্ছে 23-24 টাকায় 26 টাকায়, মনে রাখবেন। কিন্তু কৃষকরা তো দাম পাচ্ছেন, আর কৃষকদের চালটা বিক্রি হয়ে যাচ্ছে। অনেক রেশন দোকান আমরা বাতিল করে দেওয়ার চেষ্টা করেছিলাম নতুন লোকেদের দেওয়ার জন্য, সেলফ হেল্প গ্রুপকে, পাড়ার ইউথ ক্লাবকে, আর ইয়ং ছেলে মেয়েদের নতুন নতুন, কিন্তু আমরা পারিনি। কেন জানেন? আমাদের কোর্টের আদেশ মানতে হয় কখনো কখনো। কতগুলো কেস হয়েছে ফুড নিয়ে, এবং আমরা যখনই কোনো দালালকে ধরছি, যখনই কোনো রেশন দোকান বাতিল করার কথা বলছি, তখন আমাদের কোর্টে যেতে হচ্ছে। এবং সেখানে ন্যাচারালি আমি বিচারকদের রায় নিয়ে কোনো কথা বলবো না, বাট এটা তো ফ্যাক্ট। কোর্টে লড়তে গিয়ে এবং স্থগিতাদেশ দেওয়ার ফলে 2-3 বছর আমাদের জীবন মরণ পণ করে লড়াই করতে হয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন, কোভিডে কিন্তু একটি লোকও অনাহারে মারা যায়নি। এমনকি কোভিডের সময় আমরা চাল আরো বেশি দিয়েছি, এবং এখনো আমাকে দেখাতে পারবেন না একটা পরিবার যে রেশন চেয়েছে পাইনি, প্রত্যেকে পাচ্ছে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টও অ্যাপ্রিসিয়েট করেছে, 100% আমরা ডিজিটাইজ কাট করে দিয়েছি। এখন এটা করতে টাইম লেগেছে, সেই টাইমটা তো লাগবে। 34 বছরে তো বামফ্রন্টে যে লিগ্যাসি আমরা ফেস করছি, সে টাইমটা তো আমাদের লেগেছে। আজকে টোটালটা ক্লিয়ার আপ ক্লিন হয়েছে গত 2-3 বছরে। ডিজিটাল রেশন কার্ডের কথা বলছেন মুখ্যমন্ত্রী, অনেক বিষয় বললেন। 1 কোটি তিনি রেশন কার্ড তিনি বাতিল করেছেন, ও অনেক স্টেপ নিয়েছে, তারপরেও তো দুর্নীতি হয়েছে। কোথাও কি মুখ্যমন্ত্রী ঢাকতে চাইছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে? কারণ এর পূর্বে আমরা দেখেছি যে অতীত দিনে আমাদের এটা দেখা গেছে যে মুখ্যমন্ত্রী 2021-এ তৃতীয়বার যখন সরকার গড়লেন, তখন বালু মল্লিককে কিন্তু সরিয়ে দিয়েছিলেন খাদ্য দপ্তর থেকে। কেন সরালেন? 3-3টি FIR কিন্তু তার আগে হয়েছে এই খাদ্য দপ্তরের বিরুদ্ধে, একাধিক অভিযোগ ছিল, একাধিক। শুধু তাই নয়, বাকিমুরের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ ছিল, সেই FIR-এর কথাও শোনা যাচ্ছে ইতিমধ্যে। কিন্তু বাকিমুর তো মন্ত্রীর লোক, ক্রমশই ইডি জাল গোটাতে শুরু করেছে। সূত্রের খবর, এবার ডাক পড়তে চলেছে বেশ কিছু ব্যবসায়ী। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় ইডি হানা দিয়েছে, সেই ব্যবসায়ীদের কাছ থেকে কি উঠে আসতে পারে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তো এই মুহূর্তে আমার সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন সুমিত
সুমিতের কাছে আমরা সরাসরি চলে যাব। সুমিত আমাদের প্রতিনিধি রয়েছেন। সুমিত, যাবতীয় যে বিষয় দেখতে পেলে, যা শুনলে, নিজের কানে কোথাও বিশ্বাস হচ্ছে যে এই কথাটা জ্যোতিপ্রিয় মল্লিক বলতে পারেন? মমতা দি সব জানেন, বারবার তার ওইটুকানি সময়ের মধ্যে 30 সেকেন্ড মোটামুটি সময় ডিউরেশন, সেই সময়ের মধ্যে 5 বার মুখ্যমন্ত্রীর নাম তুললেন, কি বলবে? দেখো বুদ্ধদেব, আমি তোমাকে যেটা জানাবো যে শুধুমাত্র আমরা জ্যোতিপ্রিয় মল্লিকের আজকের বক্তব্যটাকে যদি লক্ষ্য করি, তিনি বলেছেন 100 বার যে মমতা দি সব জানেন। আমরা যদি একটুখানি পিছনে ফিরে যাই, যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন, যখন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছিল, একই রকমভাবে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু বলেছিল যে দল আমার সাথে আছে, দল আমার পাশে আছে, আমি দলের সঙ্গে রয়েছি, দিদি সব জানেন। সেই একই রকমভাবে কিন্তু আবারও জ্যোতিপ্রিয় মল্লিক যখন যাচ্ছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিক ঘোষণাই করে দিলেন যে তিনি নির্দোষ, তিনি মুক্ত, 4 দিন পর সব কিছু প্রমাণিত হয়ে যাবে, মুখ্যমন্ত্রী সব জানেন। যদিও 4 দিন পর মুখ্যমন্ত্রী কী করবেন, কী বলবেন, কীভাবে এটা প্রমাণিত হবে যে হ্যাঁ তিনি নির্দোষ, সেটা তো সময়ই বলবে। কিন্তু আমরা দেখেছি যে কয়েকদিন আগে, যেমনটা আমরা দর্শকদেরকে দেখালাম কিছুক্ষণ আগে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন 99 থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিক সম্মেলন করছিলেন, তখন তিনি বলেছিলেন যে এখনও তো চোর প্রমাণিত নয়, তাহলে প্রমাণিত হওয়ার আগেই তাকে কী করে চোর সাজিয়ে দেওয়া হচ্ছে? মানে বোঝা গেল যেমন পার্থ চট্টোপাধ্যায়ের সময় বা অন্যান্য সময় যেখানে সরাসরি আমার কাছে পার্থ চট্টোপাধ্যায়ের সময় আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছিল, 2টি ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকার উপর। তারপরে কিন্তু দল আলোচনা করেন এবং পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করা হয় একদম। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের বেলায় সেরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না, কারণ জ্যোতিপ্রিয়র কিন্তু কোনো বিরাট অঙ্কের নগদ অর্থ পাওয়া যায়নি। তার যেটা পাওয়া গেছে কিছু তল্লাশি করে কিছু ডকুমেন্টস পাওয়া গেছে। তাই কি কোথাও এই লোকসভা ভোটের আগে জ্যোতিপ্রিয়কে গার্ড করতে, বা আরো একটা বিষয় আছে, জ্যোতিপ্রিয় দলের কোষাধ্যক্ষ, এটাও যেমন তত্ত্ব, তাই কি কোথাও জ্যোতিপ্রিয়কে গার্ড করার একটা লক্ষ্য দেখতে পাচ্ছ? দেখো, যদি পাওয়া যায়নি, এই পুরো ব্যাপারটা বলাটা একদম উড়িয়ে দেওয়াটা ঠিক হবে না। কারণ আমরা দেখেছি যে ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শনী মল্লিকের কিন্তু অ্যাকাউন্ট, এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, মুখ্যমন্ত্রী সব জানেন, আপনার প্রতিক্রিয়া? সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু শোনা যাচ্ছে? সজল বাবু শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। সুমিত, তুমি যেন যেরকমটা বলছিলে, হ্যাঁ, প্রিয়দর্শনী মল্লিকের যদি আমরা ব্যাংক অ্যাকাউন্ট দেখি, সেখানের মধ্যে কিন্তু সেটা বলা হচ্ছে যে 3 কোটি 37 লক্ষ টাকা তার সম্পত্তির পরিমাণ পাওয়া গেছে। এই 3 কোটি 37 লক্ষ টাকা প্রিয়দর্শনী মল্লিক এমন কি করেন যে তার কাছ থেকে 3 কোটি 37 লক্ষ টাকা পাওয়া গেল? বহু যেটা বলা হচ্ছে কোভিড পরবর্তী সময়ে তিনি নাকি টিউশনই পড়িয়ে 3 কোটি 37 লক্ষ টাকা তিনি নাকি রোজগার করেছেন। যদি একজন টিউশনই পড়িয়ে শুধুমাত্র 3 কোটি 37 লক্ষ টাকা রোজগার করতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গের আপামর এরকম অনেক শিক্ষার্থী রয়েছেন, অনেক প্রাইভেট টিউটর রয়েছেন, যারা হয়তো পরবর্তী ক্ষেত্রে অনেক ইয়াং জেনারেশন, তারা কিন্তু চাকরি সন্ধান ছেড়ে দিয়ে শুধু টিউশনই করাবেন এবার থেকে। 3 কোটি 37 লক্ষ টাকা যদি টিউশনই পড়িয়ে রোজগার করা যায়, তাহলে আর কোথাও কি চাকরি করার কিছু প্রয়োজন পড়ে কয়েকদিনের মধ্যে? এই যে কোভিড পিরিয়ড পেরিয়েছে, তাহলে যে একবারই তাদের কাছ থেকে কিছু উদ্ধার হচ্ছে না তা নয়। অর্পিতার ফ্ল্যাট থেকে যেরকম কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছিল, ঠিক সেরকমভাবে কিন্তু প্রিয়দর্শনী মল্লিকের কাছ থেকেও কিন্তু এই একটা সম্পত্তি উদ্ধারের তথ্য আমাদের সামনে এলো। কিভাবে সেই সম্পত্তিটা দেখানো হবে, তার হিসাব কিভাবে মেলানো হবে, তাই দেখিয়ে দেওয়া হলো টিউশনি, প্রাইভেট টিউশনি পড়িয়ে। সাধারণ মানুষ, জনগণ কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, কিচ্ছু করতে পারছে না, কিন্তু সেই জন্য হিসাব মেলানোর জন্য এটা করিয়ে দেওয়া হলো যে টিউশনি পড়িয়ে। আমরা যদি আরেকটু পিছিয়ে যাই, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল, তার নাকি 1 কোটি 45 লক্ষ টাকা তার নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে রয়েছে। অনুব্রত মণ্ডল একজন হেভিওয়েট নেতা, অনুব্রত মণ্ডলের চালকল অনেক কিছু সন্ধান পাওয়া গেছে, তার সাথে যুক্ত সম্পর্কিত অনেক কিছু সন্ধান পাওয়া গেছে, কিন্তু তার কন্যার 1 কোটি 45 লক্ষ টাকা রয়েছে। হতেই পারে তিনি কোনো ভালো জায়গার মধ্যে সার্ভিস করেন, কোনো ভালো জায়গার মধ্যে জব করেন, হতেই পারে, কিন্তু কী করেন তিনি? একটু ইতিহাসটা ঘাঁটা যাক, ঘাঁটা যাওয়ার পর তারপরে বার করা হোক যে 1 কোটি 45 লক্ষ টাকা কীভাবে পাওয়া গেল। তিনি তার অ্যাকাউন্টের মধ্যে 1 কোটি 45 লক্ষ টাকা পাওয়া গেছে। আর একটু পিছিয়ে যায়, যে অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী, তার কিন্তু
সে পরীক্ষাই দিল না। একদিকে যখন ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে হাজার হাজার টেট পরীক্ষার্থী তারা দীর্ঘদিন ধরে অনশন করছেন, তাদের প্রাপ্য চাকরির জন্য তারা অনুরোধ করছেন। সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, মুখ্যমন্ত্রী মমতা দি সব জানেন, কি বলবেন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতিক্রিয়া আজ? সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, মুখ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন মুখ্যমন্ত্রী সব জানেন, আপনার প্রতিক্রিয়া? এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো অবশ্যই। সুমিত, তুমি যেটা বলছিলে যে এই যে করাপশন, করাপশন তো রন্ধে রন্ধে, যেরকমটা সুকন্যার কথা বলছিলে, আরও একবার তোমার কাছে সরাসরি চলে যাবো। হ্যাঁ, সুকন্যার কথা বলছিলাম, সুকন্যা তো সেখানে পরীক্ষা দিল না। একদিকে যখন চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন সেখানের মধ্যে, তারা দীর্ঘদিন ধরে তাদের দাবি দাওয়া নিয়ে বসে রয়েছে গান্ধী মূর্তির পাদদেশে, সেখানে একটা মন্ত্রীর মেয়ে হওয়ার সুবাদে তিনি কিন্তু চাকরি না, পরীক্ষা না দিয়ে কিন্তু চাকরি পেয়ে গেলেন। তাহলে যে রন্ধ্রে রন্ধ্রে, তুমি যে কিছুক্ষণ আগে কথাটা বলছিলে, রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি ছড়িয়ে পড়ছে, রেশন দুর্নীতি, বালি চুরির দুর্নীতি, কয়লা চুরির দুর্নীতি, এই যে বারংবার অভিযোগ তুলছেন বিরোধীরা, সেই কোথাও না কোথাও দুর্নীতি, নিয়োগেও দুর্নীতি, সব জায়গা দিয়ে দাঁড়িয়ে এই দুর্নীতিগুলো কিভাবে সামাল দেবেন এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কমন হয়ে গেছে তাই না সুমি? একদমই কমন, মানে কাঠমানি তোলাবাজি, এটা কমন আকছার জিনিস। যে জিনিসগুলো একটা সাধারণ মানুষ, তুমি বুদ্ধদেব, আমি বলো বা পথ চলতে একটা সাধারণ মানুষ বলো, যারা খেটে খায়, যারা সাধারণ মানুষের কথা ভেবে আমরা যারা খবর করি বা এগিয়ে চলি, তারা তো সমাজের সত্যিটাকেই সামনে নিয়ে আসবে। যা কিছু তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, যা কিছু সামনে এগিয়ে আসছে, তা নিয়ে আমরা কথা বলছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তারা এত হেভিওয়েট নেতা, একদিকে অনুব্রত মণ্ডল, একদিকে পরেশ অধিকারী, একদিকে জ্যোতিপ্রিয় মল্লিক, কোথায় কি গার্ড করার চেষ্টা করছে? আমরা তুমি বলছিলে কিছু, কোথাও কি গার্ড করার চেষ্টা করছে? উপায় কী আর? মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল দলটি করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু লোকাল যে সমস্ত মানুষেরা রয়েছে তারা তাদের স্থানীয় নেতাদেরকে দেখে অনুপ্রাণিত হবে? স্থানীয় নেতা, লোকাল নেতা, সেখানের মধ্যে এই ধরনের হেভিওয়েট নেতারাই যদি এত দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে এদের আন্ডারে যারা রয়েছে, আরেকটু নিম্নস্তরে যারা রয়েছে, তারা তাহলে একটুখানি আমরা দর্শকদের দেখাবো। যে তিনটি নাম বললাম, জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শনী মল্লিক, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল, এবং পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী, এই যে দেখছেন আপনারা, আমাদের দর্শকরাদেরকে আমরা দেখাচ্ছি টিভি স্ক্রিনের মধ্যে। প্রিয়দর্শিনী মল্লিকের সম্পত্তির পরিমাণ, সাধারণ মানুষ মাথায় হাত, একদিকে কোভিড পরবর্তী পিরিয়ডের মধ্যে কী করবে না করবে খুঁজে পাচ্ছে না, সেখানের মধ্যে প্রিয়দর্শিনী মল্লিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে 3,37,00,000 টাকা। দ্বিতীয়তে চলে আসি, কে? অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল জেলে এখন, তার অ্যাকাউন্টের মধ্যে কত? 1,45,00,000 টাকা, সাধারণ মানুষের ভাবনারও অতীত। হ্যাঁ, এরপরে চলে আসি অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারীর কন্যা, আকছার এই ঘটনা ঘটেছে। নিউজ বর্তমানে বারবার সে খবরগুলো আমরা তুলে ধরেছি। পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর যখন ঘটনাটি ঘটে, আমাদের দর্শক যারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন তারা জানবেন যে কীভাবে অঙ্কিতা অধিকারীর ঘটনাটাকে নিয়ে একটানা নিউজ বর্তমান পড়েছিল, যতক্ষণ না পর্যন্ত সমস্ত সত্যি সামনে এসেছে নিউজ বর্তমান কিন্তু সঙ্গ ছাড়েনি। ঠিক একই রকমভাবে সুকন্যা মণ্ডলকেও ছাড়েনি, একই রকমভাবে প্রিয়দর্শিনী মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা, তার সম্বন্ধ সমস্ত আপডেট আমরা আমাদের দর্শকদেরকে দেবো। কিন্তু এই সমস্ত দুর্নীতিকে ধাম্মাচাপা দেওয়ার জন্যই কি কোথাও না কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার একটু বীতশ্রদ্ধ হয়ে পড়ছেন, তার নিজের দলের নেতাদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ছেন? উপায় কি তার কাছে আর? তিনি ঢাকবেন কি করে আর? যখন সব কিছু সবার সামনে প্রকাশ হয়ে যাচ্ছে, যখন সমস্ত সত্যি সামনে এগিয়ে চলে আসছে, বারংবার তিনি যতই বলুন যে এখনও তো প্রমাণিত নয়, এখনও তো প্রমাণিত নয়, এতটাই জোর দিয়ে বলছেন জ্যোতিপ্রিয় মল্লিক যে না, আমি নির্দোষ, আমি মুক্ত, এমন তথ্য আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনি সব জানেন। কী তথ্য আছে মমতা বন্দ্যোপাধ্যায় আর 4 দিন পর কী বলবেন? আমরা তো দীর্ঘদিন ধরে এই খবরের মধ্যে রয়েছি, আমরা বিভিন্ন দুর্নীতিগ্রস্তদের খবর একের পর এক তুলে ধরছি, কি তাতে সরকার পক্ষ হোক কি বিরোধী পক্ষ হোক, ছেড়ে কথা আমরা কাউকে বলি না। কিন্তু সেই সমস্তকে লক্ষ্য করে 4 দিন পর কী হতে চলেছে, সেই কাউন্টডাউন কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল। যে মুহূর্তে সিজিএ কমপ্লেক্স থেকে জ্যোতিপ্রিয় মল্লিক বেরোলেন, এখানেই সুমিত আমার প্রশ্নটা, তুমি যে বলছো কাউন্টডাউন শুরু হয়ে গেল, আদৌ জ্যোতিপ্রিয় মল্লিকের যে দাবি আমি মুক্ত, আমি মুক্ত, বারবার তিনি বলছেন আমি মুক্ত, কিসের থেকে মুক্ত? তিনি কি কোথাও মন্ত্রিত্ব ছাড়তে চলেছেন? আমি মুক্ত, এইটা একদম
অত্যন্ত পয়েন্ট আউট করার মতো একটা শব্দ। তিনি কি কোথাও মন্ত্রিত্ব ছাড়তে চলেছেন বা তাকে কি সরিয়ে দেওয়া হতে পারে, তা তো চার দিন পরেই বোঝা যাবে। কিন্তু মুক্ত বলতে তিনি কোন মুক্তর কথা বললেন? মন্ত্রিত্ব থেকে মুক্তর কথা বললেন? না, তিনি তার যে দোষ, তার যে অভিযোগগুলো উঠেছে তার বিরুদ্ধে, সেগুলো থেকে মুক্তির কথা বললেন। সেটা তো চার দিন পরই প্রমাণ হবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথাও বলেছেন। আমরা দেখেছি যে কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা তুলে সেখান থেকে আরও একজন হেভিওয়েট মন্ত্রী তৃণমূলের, তিনি কিন্তু নব্য তৃণমূলের কথা বলেছেন, পার্থবাবু। কিন্তু তারপর আজকে গিয়ে দাঁড়িয়ে আবারও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা তুলে নিলেন কে? জ্যোতিপ্রিয় মল্লিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় সব কিছু জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু জানেন, উত্তরটা দেবে কে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এগিয়ে এসে দেবেন, সেটা তো সময়ই বলবে। কিন্তু এই যে কাউন্ট ডাউন, যে কথাটা বারবার করে বলছি আমরা, মুক্তি, সেই মুক্তি কোত্থেকে? মন্ত্রিত্ব থেকে মুক্তি? হ্যাঁ, আমরা দেখেছি যে আজকে শঙ্কুদেব পণ্ডা বলেছেন, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বলেছেন যে কোথাও না কোথাও গিয়ে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী তাকে ফাঁসানোর চেষ্টা করেছে, শুভেন্দু অধিকারী তাকে ফাঁসিয়েছে, সেখানে দাঁড়িয়ে বর্তমান যে খাদ্যমন্ত্রী রথিনবাবু, তিনি তো কোথাও না কোথাও এর মধ্যে যুক্ত নেই। তো বিরোধীরা তো প্রশ্ন তুলবেই, বিরোধীরা তো কথাগুলো বলবেই যখন একের পর এক এই ধরনের অভিযোগগুলো সামনে আসবে। কিন্তু কি হয় না হয় সেদিকে তো আমাদেরও নজর থাকবে, বুদ্ধ। একদমই সুমিত, তুমি প্রাসঙ্গিকভাবে কথাটা বললে, আমরা আবারও তোমার কাছে ফিরব। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতির যে চেহারা, সেই চেহারা কোথাও কিন্তু সঠিক বার্তা দিচ্ছে না। রাজ্যের যে ভাবমূর্তি, পশ্চিমবঙ্গের যে ভাবমূর্তি, কোথাও কিন্তু কলঙ্কিত হচ্ছে। এবং সুজন চক্রবর্তী থেকে মোহাম্মদ সেলিম, মমতা বন্দ্যোপাধ্যায় ডিজিটাল রেশন কার্ডের কথা বলছেন, 7-8 বছর লেগে গেছে এই 1 কোটি ভুয়ো রেশন কার্ড বাঁচতে। দেখা গেল 2021 ডিসেম্বরের যখন তার তৃতীয়বারের সরকার চলে এসছে, মোট 2 কোটি ভুয়ো রেশন কার্ড বাতিলের কথা বলা হয়েছে। তাহলে এই 11 থেকে আবার বামেদের নিশানা করছেন তিনি। তৎকালীন ফরওয়ার্ড ব্লকের হাতে সাধারণত এই খাদ্য দপ্তর তো থাকত, এবং সেখানে তিনি দেখা যাচ্ছে ফরওয়ার্ড ব্লকের থেকে ওপেন চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হচ্ছে, দুর্নীতি হলে তদন্ত করুক, তদন্তের কথা বলা হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কি বুঝতে পারছেন যে এই দুর্নীতি তার প্রিয় বালু করেছেন, বা এই দুর্নীতির সঙ্গে কোনোভাবে যুক্ত আছেন বালু? ডিজিটাল রেশন কার্ডের কথা বলছেন অবশ্যই, এবং সেই ডিজিটাল রেশন কার্ডকে কটাক্ষ করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম তিনি ঠিক কী বলেছেন এই ডিজিটাল রেশন কার্ড সম্পর্কে এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্পর্কে আপনাদের শোনাব। আমি যেদিন থেকে ডিজিটাল রেশন কার্ড বলেছিল, আমি বলছি ওটা ডিজিটাল না, বানান ভুল হয়েছে, ওটা ডিডিটাল, ডিডিটাল, জিএর বদলে ডি লাগে। হ্যাঁ, অনেক উল্টো পাল্টা হয়ে যায়, ডিএর বদলে জি অর্ডার পাল্টা করলে ডগ আর গড, বুঝেছ, দুটো দুই মেরু। তাহলে ডিজিটালটা আসলে ডিডিটাল, জিকে জিয়ের জায়গায় ডি বসালে। মুখ্যমন্ত্রী বলছে বামফ্রন্টের আমলে, বামফ্রন্ট ডিজিটাল ছিল, ওই রায়গঞ্জে আমি অভিযোগ করি যে অনেক পিছিলাম। একটা মানুষ তার রেশন কার্ড ডিজিটাল করার নাম করে তৃণমূল টাকা নিয়েছে, একজনের কার্ড অন্য একজন পেয়েছে। এক রেশন কার্ডের দোকান ছিল ডিজিটাল নাম করে অন্য জায়গায় দিয়ে দিয়েছে, যেখান থেকে গিয়ে রেশন তুলতে পারবে না। এটাই তো ডিজিটাল। মুখ্যমন্ত্রী টেকনোলজি ব্যবহার করেছেন, জমি কথা বলছিলেন না, ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্টও তাই। আগে ভূমি রাজস্ব দপ্তরে যে অফিস হতো সাব ডিভিশন লেভেলে, ব্লক লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, সেখানে জমি রেজিস্ট্রেশন হতো, এখন গোটা ল্যান্ড রেকর্ডটা নবান্ন নিয়ে এসছেন, প্রাইভেট কোম্পানিকে দিয়েছেন। ঠিক যেরকমভাবে তুমি স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনের ওইসব আর প্রাথমিক শিক্ষা পর্ষদের সব ইউনিভার্সিটির জালিয়াতি দেখছো কম্পিউটারের নাম ফিট করার সময়, সবটা নবান্নতে বসে জমি রেকর্ড আর পাল্টানো হচ্ছে, যার জমি যার মালিকানা তার বদলে অন্য নাম ঢোকানো হচ্ছে ল্যান্ড রেকর্ডসে। রেশন কার্ডের ক্ষেত্রে তাই করা হচ্ছে, এমন সংস্থাকে দেওয়া হয়েছে যেখানে দাঁড়িয়ে ভুয়ো রেশন কার্ড তৈরি করা হয়েছে। তৃণমূলের নেতা, অঞ্চল সভাপতি, কাউন্সিলর, ব্লক সভাপতি, তৃণমূল অফিসে গেলে তুমি হাজার হাজার যেমন ভুয়ো ভোটার কার্ড পাবে, আধার কার্ড পাবে, তেমনি রেশন কার্ড পাবে, চ্যালেঞ্জ করে বলছি। এবং
যতবার পাওয়া গেছে এই ধরনের কার্ড একটাও পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ পারসু করেনি কোনো কেস করতে পারে না কারণ তাহলে যেখানে তার টিকি বাধা আছে কালীঘাট সূত্রটা সেখানে গিয়ে পৌঁছবে অপর সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন শুনুন রহমানের নদীয়াতে কি জমি পাওয়া গেছে কি হরিণকাটায় পাওয়া গেছে কি রানাঘাটে পাওয়া গেছে দুদিন আগে খবর হয়েছে আমডাঙ্গাতে পাওয়া গেছে দুবাইতে কিসব ফ্ল্যাট ফ্ল্যাট আছে কিসব নানানবিধ গাড়ি ঠাড়ি আছে এইসব হিমশৈলের চূড়া তলাটা দেখুন বাকিপুরের মাথায় হাত তৃণমূলের নেতাদের তাদের মাথায় হাত দিয়ে চলেন জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিকদের মাথায় হাত দিয়ে চলেন মুখ্যমন্ত্রী কোনো সন্দেহ আছে নাকি এর ভাগ যত আপনি দেখছেন বাকিপুরের কাছে কিন্তু পঁচিশ ভাগের একটা অংশ বাকি পঁচাত্তর ভাগ কোথায় কালি হোক নবান্ন স্ট্রেইট ফলে লুঠের রাজত্ব চলছে বাকিপুররা লুট করার একটা ইনস্ট্রুমেন্ট একদমই আমরা দেখলাম সুজন চক্রবর্তী থেকে শুরু করে বা মোহাম্মদ সেলিম তাদের বক্তব্য এবং বর্তমানে রাজ্যের যে দুর্নীতির চিত্র সেই চিত্রের এটা শুধুমাত্র চালচিত্র আসল খবর বা আসল ছবি এখনও বাকি আছে এটা আমরা নয় বিরোধীরা দাবি করছেন এটা সবে হিমশৈলের চূড়া মাত্র অনেক দুর্নীতি পরতে পরতে দুর্নীতি আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সেরকমটা সুমিত জানাচ্ছিলেন সুমিতকে অনেক ধন্যবাদ এবং এই দুর্নীতির শেষ কোথায় সেদিকেও নজর থাকবে আমাদের সেই নজর এতটাই করা থাকবে পার পাবে না কেউ যারাই দুর্নীতি করবেন তাদের বিরুদ্ধেই খবর করবো আমরা সতর্ক থাকুন সজাগ থাকুন কারণ আমরা জনগণের পক্ষ এখনকার মতন স্পেশাল ওয়ান এ পর্যন্তই অন্যান্য যাবতীয় খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র নিউজ বর্তমানের পর্দায় ধন্যবাদ